আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। আমরা গুগলের মাধ্যমে আমরা আজকে কি ইউটিউবের জন্য একটি অ্যাড ক্যাম্পেইন রান করব। তো এর জন্য আমাদের ফার্স্ট টাইমে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। যদি এখানে যদি না আসতে পারেন, সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন ads.google.com, এটা লিখে সার্চ করলেই আমি যে জায়গায় আছি এই জায়গায় আসতে পারবেন। আর এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমরা দেখাইছি ইতিমধ্যেই। সবারই তো অ্যাকাউন্ট আছে তাই না? হাসিবুর, শ্রাবণ, ওকে ঠিক আছে, যেহেতু আছে তাহলে আমাদের আর অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই। তারপরে আমরা কিছু জিনিস বলছিলাম, যে কিছু কিওয়ার্ডের নাম বলছিলাম, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, একজাক্ট কিওয়ার্ড, এগুলো কি সম্পর্কে আইডিয়া এখনো আছে? ওকে, ভিডিওটা দেখে নিও তাহলে আর কোনো সমস্যা হবে না। আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও প্রমোশন করব, মানে গুগলের মাধ্যমে আমরা আমাদের ভিডিও প্রচার করব, ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন যেটা বলে থাকে। ঠিক আছে, এর জন্য আমাদের প্রথমে কিছু জিনিসের প্রয়োজন হবে। কাজটা করতে গেলে আমি কয়েকটা জিনিস আমি ই করি লিখি, যে যখন তুমি এই কাজটা শুরু করবা ফার্স্ট টাইম, তখন বাইরের কাছ থেকে এই জিনিসগুলো নিতে হবে। ফার্স্ট টাইম নিতে হবে হচ্ছে, এক নম্বরে নিতে হবে ইউটিউব ভিডিও লিংক, দুই নম্বরে নিতে হবে, ওকে হাসিপুর মনে হয় আসছে, দুই নম্বরে নিতে হবে ওয়েবসাইট লিঙ্ক, তিন নম্বরে নিতে হবে টার্গেটেড, সমস্যা, টার্গেটেড লোকেশন, চার নম্বরে নিতে হবে ডেলি বাজেট, যাই না নিতে হবে, এটা বলে নিলে হবে ডেলি বাজেট, ওকে। পাঁচ নম্বরে নিতে হবে কিওয়ার্ড, আর ছয় নম্বরে নিতে হবে হচ্ছে গুগল, সবগুলো বড় হাতের হয়ে যায় কেন বুঝলাম না, কিবোর্ডে সমস্যা করতেছে, গুগল অ্যাড ওয়ার্ক, অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস। আমি একটু সিরিয়ালটা করে দেই যাতে বুঝতে যেন সুবিধা হয়। ও শিট, এই ছয়টা জিনিস হইলে আমরা মোটামুটি ইউটিউবের প্রমোশনের বা ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইনের কাজটা আমরা করতে পারবো। তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই কয়টা জিনিস। যখন তোমরা কাজ পাবা, তখন বায়ারের সাথে কথা বলার সময় এই জিনিসগুলো নিয়ে রাখবা। এই অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে এই ছয়টা জিনিসের প্রয়োজন হবে, তাহলেই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবা। যেহেতু এগুলা কিছু জিনিস জেনে নেওয়ার কিছু জিনিস, আর কিছুগুলো গুগল ডক ফাইলে দিলেই হয়ে যাবে। যেমন কিওয়ার্ড গুগল ডক ফাইলে দিলেই হবে, আর লোকেশন বললেই হবে, আর ভিডিও ইউআরএলটা দিলেই হবে, আর ম্যানেজার অ্যাক্সেস তো এটা জিমেলেই দিবে, এটা আমাদের বইলা দিতে হবে বায়ারকে। তো এই কয়টা জিনিস হলে আমরা কাজটা শুরু করতে পারি। যেহেতু আমাদের এখানে সাইন আপ কীভাবে করতে হয় এগুলো দেখাইছি, আমি আর এটা বারে বারে দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি ডাইরেক্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা মূলত অ্যাড ক্যাম্পেইনটা রান করব। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে নিউ অ্যাড ক্যাম্পেইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে, এই সম্পর্কে আমি মোটামুটি কথা বলছি। আমাদের ফার্স্ট টাইমে যেতে হবে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদের এই সিলেক্টটা, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, এই
মানে এই অপশনটা সিলেক্ট করে আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। আপনারা ফার্স্ট টাইম এখানে আসবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা এখানে সিলেক্ট করবেন। করার পরে নিচের দিকে আসবেন, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ভিডিও। এবার আসি এই দুইটার মধ্যে পার্থক্যটা কী। এটা হচ্ছে ইউটিউবের যে বিভিন্ন ধরনের ডিসপ্লে নেটওয়ার্ক আছে সেইগুলো জায়গাতে মূলত আপনার অ্যাডটা শো হবে, বা ইউটিউবের যে বিভিন্ন পার্টনার প্রোগ্রাম আছে, হতে পারে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম করা আছে, মানে গুগলের সাথে গুগলের অ্যাড, গুগল অ্যাডসেন্স দেওয়া আছে কোনো ওয়েবসাইটে, ওইখানে দেখবেন যে বিজ্ঞাপনের মতো শো হতে পারে আপনার ভিডিও। তো এটা হচ্ছে ডিসপ্লে, মানে ইউটিউবের যত পার্টনার প্রোগ্রাম আছে সবগুলো ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে শো করবে। আর এটা হচ্ছে ভিডিও, এটা মূলত ভিউ বাড়ানো এবং রিচ বাড়ানোর জন্য আমাদের দরকার পড়বে। তাহলে আমরা যখন আমাদের কোনো ভিডিও মার্কেটিং করব বা ইউটিউব চ্যানেল প্রচার করব, আমাদের সাবস্ক্রাইবার হতে পারে, হতে পারে ভিউয়ের জন্য বা তার চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য, তখন আসলে আমাদের এটা দিয়েই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। এখানে দেখেন বলেই দিছে রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট দ্য কনভারসেশনস। ওকে, আমাদের, আমরা যেহেতু ইউটিউবের ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করব, ফার্স্ট টাইমে এখানে ক্লিক করবেন, সেকেন্ড টাইমে ভিডিও অ্যাড ক্যাম্পেইনটা ক্লিক করে নিচের দিকে আসবেন। দেখেন আমি যখন এই দুইটা সিলেক্ট করছি আমি নিচের দিকে চলে আসি। এবার আসি ভিডিও রিচ ক্যাম্পেইন আর হচ্ছে অ্যাড সিকোয়েন্স। আমাদের অ্যাড সিকোয়েন্সের এখানে কিছু জিনিস আছে আপনাদেরকে একটু বলি। ইউটিউবের ভিতরে কয়েক ধরনের বিজ্ঞাপন হয়ে থাকে, এই জিনিসটা আমি বুঝাই একটু। আমাদের ইউটিউবের পার্টনার প্রোগ্রামে চলে যাই, মনিটাইজেশনের অপশনে। ওকে, এখানে দেখেন সুন্দর করে লিখে দিছে বাম্পার অ্যাডস, তারপরে স্কিপেবল অ্যাডস, স্ট্রিম অ্যাডস অর নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। এখানে তিনটা অ্যাডস ক্যাম্পেইনের, মানে এখানে তিনটা অ্যাড ক্যাম্প অ্যাডের কথা বলা হয়েছে, এই জিনিসগুলো কি একটু আমরা দেখে নিই যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা এখান থেকে চলে যাব অ্যানালাইটিক্সে, অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্স। ওকে, রিভিনিউ, রিভিনিউতে গেলেই হবে। ওকে, একটু নিচের দিকে আসি। আমাদের আমাদের এখানে দেখেন কোন কোন অ্যাডগুলো আমাদের ইউটিউবে বেশি চলতেছে, এটা হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস, ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন, বাম্পার অ্যাড ক্যাম্পেইন, নন স্কিপেবল ভিডিও অ্যাডস, আরেকটা আননং দেওয়া আছে। তো আসি এটার, এটার অর্থ কী, এটা হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। কোনো কোনো ভিডিও যখন আমরা প্রথমে শুরু করি, আমাদের যেগুলো চ্যানেলে মনিটাইজেশন করা আছে, যখনই আমরা ওই ভিডিওগুলো ওপেন করি, সাথে সাথে দেখবেন একটা অ্যাড চলে আসবে, সেটা 3 সেকেন্ড পরে আপনি চাইলে কি স্কিপ করে ফেলতে পারবেন, সাথে সাথে 3 সেকেন্ড পরে আপনি অ্যাডটা স্কিপ করতে পারবেন। ওইটা হলো স্কিপেবল ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। এটা কি, এগুলো কি আমাকে লাইভে দেখাতে হবে না বললেই বুঝবেন? ওকে, এটা হচ্ছে 3 সেকেন্ড পরে। আর এখানে দেখেন ডিসপ্লে, যখন আমরা কোনো জায়গায় ভিডিও অ্যাড চালাই তখন বিভিন্ন পাশে দেখবেন ব্যানারের মতো ব্যানার টাইপের অ্যাড শো করে, ওইটা হচ্ছে ডিসপ্লে বা বাম্পার অ্যাড, বাম্পার অ্যাড বলে থাকে ওই ওইটা। আর এটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস, এটা 15 সেকেন্ডের আগে কোন ভিডিও স্কিপ করা যাবে না, ওই অ্যাডটা 15 সেকেন্ড দেখতে হবে তারপরে আপনি স্কিপ করতে পারবেন, এটা হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাডস। ঠিক আছে, আপনাকে দেখতেই হবে বাধ্যতামূলক। তো এইগুলো অ্যাড ক্যাম্পেইন মূলত এখানে চলে, আমি এই ট্যাবটা কেটে দেই। তো এখানে দেখেন এইগুলোই আছে, বাম্পার অ্যাডস ক্যাম্পেইন, স্কিপেবল অ্যান্ড স্ট্রিম অ্যাডস অর হচ্ছে নন স্কিপেবল ইন অ্যাডস স্ট্রিম অ্যাডস। তো এখানে আপনি চাইলে অ্যাড সিকোয়েন্স এটা দিয়েও করতে পারেন, এখানে সবগুলো অ্যাডের মিক্স করা আছে, আপনি চাইলে এটা দিয়েও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, চাইলে এটা দিয়েও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার যেহেতু শুধু আমি চাচ্ছি যে আমার বাম্পার অ্যাডস হবে, নন স্কিপেবল অ্যান্ড স্ট্রিম অ্যাডস হবে, আর হচ্ছে স্কিপেবল অ্যাডস ক্যাম্পেইন হবে, মনে করেন আমার ফার্স্টের এই তিনটার প্রয়োজন, আমি অন্য আদার্স কোনো কিছুর প্রয়োজন নাই, সেজন্য আমি উপরেরটা সিলেক্ট করে নিচের দিকে আসব।
এখানে নতুনে অনেক কিছু অপশন শো করতেছে। এখানে যদি শুধু আপনি নন স্কিপেবল মানে 15 সেকেন্ড, দেখেন এখানে বলা আছে শেয়ার ইন্টার দ্য মেসেজ উইথ আপ টু 15 সেকেন্ড নন স্কিপেবল ইন মানে স্টিমেটস, এটা 15 সেকেন্ডের জন্য যদি বায়ার যদি বলে যে আমাকে আমার একটা অ্যাড আছে 15 সেকেন্ডের আগে যেন আমার অ্যাডটা কি মনে করেন আমার ভিডিও থেকে জানি কেউ সরতে না পারে বা আমার অ্যাডটা যেন কারো ভিডিওর এখানে শো করলে 15 সেকেন্ডের আগে জানি না কাটতে পারে আমার এটা জানি 15 সেকেন্ড দেখে, যদি এরকম বায়ারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। আর ম্যাক্সিমাম বায়ারগুলোর অ্যাড মানে 99% বায়ারদেরকে আপনাকে এই এই অ্যাডটা রান করে দিবেন উপরেরটা, ঠিক আছে উপরেরটা দিয়ে। এখানে দেখেন বলা আছে বাম্পার স্কিপেবল অর মিক্স সব কিছুই আছে এখানে, আমরা এটাই প্রথমটা দিয়েই আমরা অ্যাডটা রান করব। আমরা প্রথম এটা দিয়ে আমরা এবার কন্টিনিউ করব। এটা একটু বেজাইলে আছে কাজটা, কিন্তু সমস্যা নাই, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন পারলে এটা আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। তো আসি হচ্ছে এবার আসি ভিডিওর, এখানে একটা ক্যাম্পেইন নেম, এটা হচ্ছে ক্যাম্পেইন নেম, আপনি যে কোনো একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন। এখানে দেখেন ভিডিও ভিডিও অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস সিএম দিয়ে দিলাম ক্যাম্পেইন, ওকে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন একটা নাম দিয়ে দিলাম। এখানে যা খুশি আপনি দিতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তো আপনার বোঝানোর জন্য বা বোঝার জন্য যে আপনি কোন কোম্পানির অ্যাড ক্যাম্প কোন কোম্পানির জন্য বা কোন ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতেছেন সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যদি আপনি লিখে রাখেন। তো এই একটা হলো, এটা আশা করি বিষয়টা বুঝতে হবে না। এটা হচ্ছে বিট স্ট্র্যাটাজি। তো এখানে দেখেন সব কিছু বলা আছে, ম্যাক্সিমাম সিপিসি করা আছে যেরকম আছে বাই ডিফল্ট, বিট স্ট্র্যাটাজি যেরকম আছে এরকমই থাকবে। এবার আসি হচ্ছে বাজেট অ্যান্ড ডেট। বাজেটটা আমরা এটা সবসময় ডেইলি বাজেটই রাখবো, লাইফ টাইম বাজেট রাখার দরকার নেই। এটা $5 করে রাখতে পারেন অথবা $10 করে রাখতে পারেন। $10 করে রাখলে আপনি হয়তো 3 দিন বা 4 দিন অ্যাড ক্যাম্পেইন রান করেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন টোটাল ইমপ্রেশন হবে 10 বিলিয়ন প্লাস, এটা একদিনে প্রতিদিন প্রতিদিনের বাজেট আর কি। তো এই নিচেরটা যদি দেখেন স্টার্ট ডেট এবং ইন টাইম, স্টার্ট ডেট আর ইন টাইম আমরা ফেসবুকের ভিতরে দেখছিলাম যে শুরু এবং শেষ। স্টার্ট টাইম হচ্ছে কয় তারিখ থেকে এই অ্যাডটা শুরু হতে যাচ্ছে সেটা আপনাকে বলে দিতে হবে, যেহেতু আজকে 2 তারিখ শেষ, 12টার পরে 2 তারিখ শেষ হয়ে যাবে, তো আমরা চাচ্ছি 3 তারিখে অ্যাডটা শুরু হবে, ঠিক আছে। আর শেষ হবে কবে এটা যদি আপনি দেন, নিচেরটা যদি সিলেক্ট করেন তাহলে নির্দিষ্ট টাইম আপনি সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে আপনার ওই টাইমে আপনার অ্যাডটা শেষ হয়ে যাবে মানে বিজ্ঞাপনটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তো এটা আর যদি নন দিয়ে রাখেন আপনি যে কোনো সময় এটা এসা এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো ডেট থাকবে না, যতদিন আপনার ব্যালেন্স আছে ততদিন আপনার অ্যাড চলবে, ঠিক আছে। এটা সবসময় নন দিয়েই চালাবেন। তো আমরা এবার নিচের দিকে আসব, এটা হচ্ছে নেটওয়ার্ক। এখানে দেখেন নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে মানে ইউটিউবের কোন কোন নেটওয়ার্কগুলোতে আপনি অ্যাডটা বা আপনার বিজ্ঞাপনটা দিতে চাইতেছেন সেটা হচ্ছে এটা নেটওয়ার্ক। দেখেন এখানে বাই ডিফল্ট দেওয়া আছে 3টাতে 2টাতে টিক মার্ক তুলে দেওয়া যাচ্ছে না, এখানে বলা আছে ভিডিও পার্টনার অন ডিসপ্লে নেটওয়ার্ক। আমি আগেই বলছি ইউটিউবের যত পার্টনার প্রোগ্রাম ডিসপ্লে নেটওয়ার্ক আছে সেগুলোতে আমরা অ্যাড ক্যাম্পেইন কি করব না, করলে খুব একটা সুফল পাবো না, সেজন্য আমরা এটা তুলে দিব। আর 2টা থাকবে, বেশিরভাগ লোকেরা যারা করে এটা দিয়ে এবং ওরা অন্যভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে, ফলে তারা কিন্তু ভালোভাবে ফলাফল পায় না অ্যাডের, তো তারা ভুল ম্যাথডে আসলে অ্যাড ক্যাম্পেইনটা করে। আর আমরা যেটা শিখতেছি এটা নিজেদের জন্য করতে পারি, পাশাপাশি আমরা ক্লায়েন্টের জন্য করতে পারি। আর এই সার্ভিসটা যদি আপনারা লোকাল মার্কেটে দেন আপনারা প্রচুর কাজ পাবেন, একটা পেজ খুলবেন যে ইউটিউব ভিডিও মানে ভিডিও প্রমোশন বা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন এরকম একটা পেজ খুললে দেখা যাবে আপনারা মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন যদি এই অ্যাড ক্যাম্পেইনটা শুধু করেন। এবং ফাইবারে যদি এই গিগটা শুধু লঞ্চ করে রাখেন, আপনাকে কাজ করতে হবে না, আপনি শুধু গিগটা লঞ্চ করে রেখে দেন, তারপরেও দেখেন এখান থেকে ভালো অর্ডার আসে। এই কাজটা একটু মানে ভেজাইল টাইপের, কিন্তু কাজটার প্রচুর কাজ আছে এবং ডিমান্ড আছে। তো যাই হোক, আমরা নেটওয়ার্কটা বুঝতে পারছি, ওকে তাহলে আমি স্কিপ করে গেলাম। এবার আছি লোকেশন। লোকেশন জিনিসটা হচ্ছে আপনি কোন কান্ট্রিতে বা কোন দেশেতে আপনি আপনার বিজ্ঞাপনটা লঞ্চ করতে চাচ্ছেন বা রান করতে চাচ্ছেন সেই কান্ট্রির লোকেশনটা আপনাকে দিতে হবে। এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমরা চাচ্ছি যে বাংলাদেশ দিব,
তো এখান থেকে আইসে আমরা স্পেশাল দিব হচ্ছে বাংলাদেশ। তাহলে আমি এখানে লিখি বাংলাদেশ, তাহলে দেখেন বাংলাদেশ কান্ট্রি চলে আসছে। আপনি চাইলে প্রতিটা কান্ট্রি দিতে পারেন, 8-10টা কান্ট্রি সিলেক্ট করতে পারেন, সেটা একান্তই আপনার উপর নির্ভর করবে। দেখেন বাংলাদেশে ইমপ্রেশন হবে 1 বিলিয়ন কমে আসতে, এটা দিন আরও কমে আসবে। আমরা যখন আরও সেট আপ করে ফেলবো আরও কমে আসবে। বাংলাদেশে তো খুব একটা মানুষ এইগুলোতে মানে ইউটিউবে খুব একটা নাই, ঠিক আছে। তো যাই হোক চলে আসলাম, এবার আসি ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ইংলিশ, ইংলিশ তো এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ওকে এটা দিয়ে দিলাম। পাশাপাশি আমি দিলাম হচ্ছে বাংলা, বাংলা দেখি বাংলা দেই, বেঙ্গলি, ওকে বাংলা লিখলে হবে না, বেঙ্গলি, ওকে বেঙ্গলি লিখলাম। দেখেন আমি দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, ওকে। আমি চাচ্ছি না আর কোনো ল্যাঙ্গুয়েজ দিতে, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো। দুইটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আপনার ভিডিওটা কোন দেশের সেই দেশের উপর ভিত্তি করে। যদি একটা সৌদি আরবের বায়ার হয়, যদি ধরেন আপনার জার্মানের হয়, তাহলে তো ভাষা অন্যরকম হয়ে যাবে। তো ভাষাকে আপনি বলতে পারেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ দিয়ে রাখবেন, তাহলে সব ভাষাতেই আসলে কার্যকরী হবে আর কি। ওকে যাই হোক, আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলাম। আপনার ভিডিওর উপর ভিত্তি করে আপনি ভাষা সিলেক্ট করতে পারেন। ওকে, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট। তো এবার আসি হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন। ওকে, এটা আমাদের এখানে দেখেন কিছু জিনিস আছে, আমরা দেখেন আবার একটু স্ক্রল করি উপরের দিকে, এরকম থাকবে ইনভেন্টরি টাইপ। দেখেন লেখা আছে ইনভেন্টরি টাইপ যে দেওয়া আছে, এটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাইতে গেলে অনেকটা সময় দরকার, তারপরে আমি একটু বলি। কিছু কিছু অ্যাড আছে, যেমন বাজে টাইপের অ্যাড হতে পারে, স্প্যামিং অ্যাড হতে পারে, ধরেন অ্যাডাল্ট অ্যাড হতে পারে। যদি অ্যাডাল্ট হ্যাট অ্যাড মানে অ্যাড হয়, তাহলে আপনাকে এগুলো যদি সিলেক্ট করেন, এখানে বলে দেওয়া আছে আপনার অ্যাডের ভিতরে কী কী বিজ্ঞাপন চলবে আর কী কী চলবে না, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। যদি অ্যাডাল্ট টাইপের বিজ্ঞাপন হয়, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, করে দেখবেন যে এখানে কী কী কাজ দিবে। দেখেন এখানে সব বলে দেওয়া আছে যে এই এই প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন ইনভেন্টরি, তাহলে আপনাকে সব ধরনের কি অ্যাড শো হবে, হতে পারে সেটা বাজে অ্যাড হতে পারে, অ্যাডাল্ট অ্যাড হতে পারে, এই ধরনের অ্যাড হতে পারে, অথবা জুয়ার অ্যাড হতে পারে, মার্জুনার অ্যাড হতে পারে। এটা যদি দেন, এখানে সব কিছু বলে দেওয়া আছে কোনটা কোনটা চলবে আর কোনটা কোনটা চলবে না। সবসময় ইউটিউব রিকমেন্ড করে হচ্ছে মধ্যেরটা, দেখেন আমরা একটু আবার দেখি, সবসময় রিকমেন্ড করে এটা, এটা হচ্ছে সবথেকে সেফ এবং সবথেকে ভালো অ্যাডগুলো ভালো জায়গায় শো হবে আর কি। তো আমরা অন্য সাইটগুলোতে চাচ্ছি না অ্যাডটা শো করাতে, আমরা চাচ্ছি ভালো ভালো জায়গায় এটা অ্যাডটা শো হতে, শো করতে, ঠিক আছে। আমরা সবসময় এটা দিব, এখানে দেখেন বলে দেওয়া আছে সেক্রেস, ঠিক আছে। তো এত কিছু বোঝানোর দরকার নাই, ইউটিউব এটা রিকমেন্ড করতেছে, আপনারা এটাই দিবেন, দিয়ে অ্যাডটা রান করবেন। তো এবার আসি হচ্ছে ট্রাইব, এটা যেটা আছে এটা হচ্ছে এক্সক্লুড ট্রাইব অ্যান্ড লেভেলস। এখানে আপনারা কোন কোন মাধ্যমগুলোতে আপনার বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন না, এখানে দেখেন দেওয়া আছে লাইভ স্ট্রিম ভিডিও। লাইভ স্ট্রিম ভিডিওগুলোতে যদি আপনার বিজ্ঞাপনটা চালাইতে চান, মানে আপনার অ্যাডটা যেন ওই লাইভ স্ট্রিম ভিডিওর ভিতরে যদি শো করে, তাহলে কিন্তু খুব একটা ফলাফল পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই এটা সবথেকে বেশি হয় টিভিতে হয়, গেমস রিলেটেড হয়ে থাকে, লাইভ স্ট্রিম করে যারা। আমরা চাচ্ছি না যে এই ধরনের ট্রাইবগুলোতে আমাদের একটা শো হোক, তাহলে আমাদের খুব একটা লাভ হবে না। আমরা এটা তুলে দিলাম, এটা টিক মার্ক দিলাম, তার মানে এই অপশনটা বাদ হয়ে গেল। তো এটা বাদ দিবেন এবং এটা, ঠিক আছে, এটা বাদ দিবেন, বাদ দিয়ে আপনারা অ্যাডটা রান করবেন। তো এবার আসি হচ্ছে সেকেন্ড, রিলেটেড ভিডিও। চাইলে আপনি রিলেটেড ভিডিও শো করতে পারেন, এটা আমাদের লাগবে না, তো এটা আমি স্কিপ করে যাই। এবার আসি হচ্ছে অ্যাড গ্রুপ, এখানে একটা নাম দিতে হবে, তার আগে আমরা অ্যাডিশনাল সেটিংসে যাব। ওকে, অ্যাডিশনাল সেটিংসে দেখি কী কী আছে। ডিভাইস, এখানে দেখেন কী কী ডিভাইসে আপনার অ্যাডটা শো হবে সেটা এখানে বলে দেওয়া আছে। কম্পিউটার, মোবাইল, ট্যাব অ্যান্ড টিভি স্ক্রিন, এগুলোতে সেভ মানে আপনার চাইলে কি অ্যাডটা শো করাইতে পারবেন, এইগুলোই অটোমেটিকলি শো হবে। যদি আপনার বায়ার যদি বলে না শুধু আমার ফোন দরকার, তাহলে আপনাকে কী করতে হবে, শুধু ফোন এখান থেকে শুধু ফোনটা সিলেক্ট করে দিবেন আর দুই আরগুলো তুলে দিবেন।
তাহলে আপনার শুধু ফোনে আপনার অ্যাডটা চলবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো স্পেশাল ডিভাইস, তো আমরা সবসময় প্রথমটাই থাকবে, এটাই দিব আমরা। এবং ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখি, এটা হচ্ছে সিপিসি, সিপ ইমপ্রেশন। ওকে, এখানে পার, এটার মানে হচ্ছে আপনার অ্যাডটা একজন মানুষের কাছে প্রতিদিন পার ডে কতবার অ্যাডটা শো হবে। তো অবশ্যই একটা মানুষকে আমরা 10-15 বার অ্যাড ক্যাম্পেইন দেখাইলে তো বিরক্ত হয়ে যাবে, তাই না? আমরা একটা কাস্টমারকে বা আমাদের একটা ভিজিটরকে আমরা জাস্ট 2 বার অ্যাড দেখাবো সারা দিনের ভিতরে, বেশি দেখাবো না। 2 বার দিতে পারেন, 3 বার দিতে পারেন, 5 বার দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কতবার দেখবেন সেটা আপনার উপর। সবসময় 2 বার দিবেন, 2 বার দিয়েই অ্যাডটা রান করবেন। ওকে, এবার আসলে শিডিউল, এখানে যদি আপনার নির্দিষ্ট টাইমে যদি আপনার অ্যাডটা শো করতে হয় তাহলে আপনি এটা দিতে পারেন, তো আমাদের এটা লাগবে না। থার্ড পার্টি এটাও লাগবে না। এবার আসি হচ্ছে নিচের দিকে আসি, এখানে একটা নাম দিতে বলতেছে, এমনি দিয়ে দিলাম একটা নাম। তো এবার এটাও আমাদের স্কিপ করে চলে আসলাম। এবার আসি হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি জিনিসটা হচ্ছে আপনি কোন বয়সের, মানে আমার একটু ইউটিউবে আবার যাই, আমার ভিডিওগুলো কারা কারা বেশি দেখতেছে সেটা দেখার জন্য আমি চলে যাবো অডিয়েন্সে। এবার দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো কারা আমাদের অডিয়েন্স বেশি, কোন থেকে কোন বয়স পর্যন্ত। দেখি সৌদি আরব থেকে, স্প্যানিশ থেকে, অন্যান্য কান্ট্রি থেকে। দেখেন আমার ভিডিও সব থেকে বেশি দেখে হচ্ছে 18-24 এবং 25-34, সর্বোচ্চ 44 বছর। তার মানে কি, 18 থেকে আমি 44 বছর পর্যন্ত আমি দিতে পারি। এটা হচ্ছে ডেমোগ্রাফি। এটা আপনি চাইলে ডেমোগ্রাফি তুলে দিতে পারেন, অল বয়সগুলো ধরেন, এটা আমি তুলে দিলাম, এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, আরগুলো থাকলো কোনো সমস্যা নেই। এটা কি ফিমেল না মেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনারা, এটা এইভাবে দিতে পারেন। তো আপাতত এটা থাক, সব বয়সই দিয়ে দিলাম আপাতত, আপনারা 44 বছর পর্যন্ত দিবেন, এটা আমি এইভাবে করে দিলাম। ওকে, অডিয়েন্স সেগমেন্ট, দেখি অডিয়েন্স সেগমেন্টের কী কী আছে। ওকে, আমরা অডিয়েন্স সেগমেন্টটা দেখবো না, এটা আমরা চাবো যে অডিয়েন্স সেগমেন্টটা আমরা এটা কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করব, অথবা টপিক দিয়ে আপনি টার্গেটিং করতে পারেন। এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ধরেন আপনার ভিডিওটা কী হতে যাচ্ছে, ধরেন আমাদের একটা ভিডিও আমি নিই এখন, ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট মিসকাউন্ট যাই হোক, আপনাদের কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হইতাছে? ওকে, যদি কোনো জায়গায় না বুঝেন ডাইরেক্টলি বলবেন। হ্যাঁ, তো আবার বুঝাবো প্রথম থেকে? ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ভিডিও, এই ভিডিওটা বায়ার আপনাকে দিয়ে দিছে, এই যে একটা অ্যাড চলতেছে দেখেন, এটা হলো 3 সেকেন্ড পরে কাটা যায়, এটা হলো স্কিপেবল অ্যাড। ধরেন এরকম বিজ্ঞাপন, ধরেন আমার এই বিজ্ঞাপনটা আমাকে চালাইতে হবে, তাই না? আমি চাচ্ছি যে আমার এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, আপনার কিওয়ার্ডগুলো তো দিয়েই দিবে বায়ার, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। এটা হচ্ছে সব থেকে সহজ একটা মাধ্যম, আপনার ইউটিউবের বিজ্ঞাপনটা সব থেকে সহজ, গুগল অ্যাডের যত বিজ্ঞাপন আছে। ধরেন এখান থেকে আমার কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিতে পারবো, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ফেস ম্যাস্ক কিওয়ার্ডগুলো আপনারা বেছে বেছে দিয়ে দিবেন। দেখেন এখানে বলে দেওয়া আছে, আপনারা চাইলে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন। ধরেন আমি একটা মিনিমাম রিসার্চ করে নিলাম, করে আবার চাইলে আপনি কিন্তু ট্রাফিক রিসার্চ করতে পারেন। ধরেন আপনার ভিডিওটা কোন রিলেটেড, যদি আপনি ধরেন কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করতে পারতেছেন না, তাহলে হতে পারে বিউটি অ্যান্ড ফিটনেস রিলেটেড হতে পারে, তাহলে একটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে ওই ক্যাটাগরি যত মানুষ আছে তাদের কাছে অটোমেটিকলি শো করবে। বিষয়টা বুঝতে পারছেন? হতে পারে গেম রিলেটেড, তাহলে গেম রিলেটেড মানুষের কাছে শো হবে। যদি কেউ ফুড অ্যান্ড ড্রিঙ্কে যদি আগ্রহী থাকে তাদের কাছে শো হবে। এটা হচ্ছে ক্যাটাগরি টাইপ বা টপিক। প্লেসমেন্ট, আপনি চাইলে প্লেসমেন্ট করতে পারেন ভিডিও বিভিন্ন জায়গায়, এটা আমাদের লাগবে না, আমরা জাস্ট কিওয়ার্ড দিয়ে আমাদের অ্যাডটা শো করবো। দেখেন এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিছি আমাদের বিজ্ঞাপনের জন্য, বায়ার এগুলো দিয়ে দিবে, আর না দিলে আপনাকে রিসার্চ করে বের করতে হবে। এটা কীভাবে করতে হবে, আপনার ভিডিওটা যদি ইউআরএলটা ছেড়ে দেন ওই গুগলের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা দেখবেন, আশা করি পারবেন। তো এবার আসি, এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট, কারো কোনো প্রশ্ন আছে এই জায়গার ভিতরে? হ্যালো,
আপাতত নাই। ওকে, এবার আসি হচ্ছে এখানে, দেখেন একটা গড় আছে, নাম হচ্ছে ক্রিয়েট ইউর ভিডিও। আমরা যেমন ফেসবুকের জন্য ভিডিও মিডিয়া আছে না, আমাদের এখানে ইউটিউবের যে ভিডিওটা আপনার প্রচার করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো, ওই ভিডিওর লিঙ্কটা। দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে এখানে, দেখেন এখানে কত ভিউ, 44টা ভিউ। ওকে, এখানে স্কিপেবল অ্যাডস দেওয়া আছে। তো আসি এবার ইউআরএল, এটা ফাইনাল ইউআরএল, আমরা এটাই দিয়ে দিলাম আমাদের ফাইনাল ইউআরএল, ডিসপ্লে ইউআরএল এটাই থাকবে। এবার আসি এখানে, দেখেন কোনো কিছু বাটন মোটন আছে না। এবার যদি আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর প্রয়োজন হয় তখন কি করবেন? তো আসি এবার কল নাও বাটনটা এখান থেকে অ্যাড করে দেব। এখানে দেখেন একটা বাটন হয়ে গেছে, কল নাও বাটন। এবার আমি এই বাটনটা কোন বাটন দিব, ধরেন এখানে কি কি বাটন আছে দেখেন, ফেসবুকের টাইপের অর্ডার বাটন আছে, প্লে বাটন আছে, ডাউনলোড বুক, স্টার্ট, ওয়াচ টাইম, শপ, লার্ন মোর, ধরেন দেখি সাবস্ক্রাইবার লেখা যায় কিনা, সাবস্ক্রাইব, না এটা লিখতে হবে সাবস্ক্রাইব, একটা লিখে দিলাম, হ্যাঁ সাবস্ক্রাইব দিয়ে দিলাম। এখন সাবস্ক্রাইবারের জন্য এই একটা বাটন দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ডিসপ্লে ইউআরএল, হ্যাঁ ডিসপ্লে ইউআরএল হচ্ছে এটা গেছে, ঠিক আছে। আমি যে আমার সাবস্ক্রাইবারের ইউআরএলটা দিতে হবে, তাহলে আপনাকে হোম পেজের ইউআরএলটা দিতে হবে সাবস্ক্রাইবার যদি করাতে দরকার পড়ে। এই যে এই ভিডিওর, এই ভিডিওর ইউআরএল একটা আছে দেখেন, এটা হচ্ছে ফ্রিলান্সার আজু, এটা হচ্ছে আপনার কাস্টম ইউআরএল, এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম এই জায়গায় কাস্টম ইউআরএল, দেখেন এখানে। এখন কেউ ক্লিক করলে আমার এখান থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার বাটনটা দিয়ে দিছি, এখানে ক্লিক করলে আমার কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো যাই হোক, একটা সেট আপ হয়ে গেছে। এবার হেডলাইন এখানে দিতে পারেন কি, এই যে দেখেন আমার একটা নাম আছে না, ফ্রিলান্সার রাজু লেখা আসছে সুন্দর করে দেখা যায়, হ্যাঁ। এখানে চাইলে এই হেডলাইনের জায়গায় আপনি চাইলে আরও কিছু অ্যাড করে দিতে পারেন, ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে বাম্পার অ্যাড বা স্কিপেবল অ্যাড, দেখেন দেখছেন বিআই পড়ছে, দেখছেন উপরে দেখেন কী কী লেখা আছে, দেখছেন এটা হচ্ছে ওই জায়গায় লেখার। আপনি চাইলে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টের ইউআরএলটা, প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি কী দিবেন, এটা চাইলে আপনি বাইরের কাছ থেকে নিতে পারেন অথবা চাইলে এরকমই থাকবে। তো যাই হোক আমি এটা দিচ্ছি না আপাতত, আমি নিচের দিকে আসবো। এখানে দেখেন অ্যাড গ্রুপ নাম আছে, এখানে একটা নাম দিতে পারেন এমনি, একটা ডে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং। ওকে, একটা গ্রুপের নাম দিয়ে দিলাম। আমাদের অ্যাড কিন্তু মোটামুটি কমপ্লিট, একটা পরিপূর্ণ অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে, যে এটা কিভাবে আমাদের কোন ডিভাইসে কীরকম দেখাবে, দেখেন আমাদের এই ডিভাইসে এটা হচ্ছে টিভি ডিভাইস এরকম দেখাবে, ঠিক আছে, স্কিপেবল অ্যাড। তারপরে হচ্ছে ল্যাপটপে দেখাবে এরকমভাবে, দেখছেন ল্যাপটপে এখানে স্কিপ করতে পারো, আবার পাশে দেখাবে সুন্দর করে, একটু প্রিভিউ দেখলে কীরকম হয় বলো তো, প্রিভিউ দেখি যে আমাদের অ্যাডে কীরকম কাজ করে। আজকে আমাদের ইমেল মার্কেটিং এর চতুর্থ নাম্বার ক্লাস, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি, আমার ভিডিও তো কত ভিউ হইছে, এটা প্রিভিউ। ওকে যাই হোক, প্রিভিউ দেখাইতেছে। তো আসি এবার, যে আমি যে ভিডিওটা এখানে দেখেন সাবস্ক্রাইবারে ক্লিক করি, দেখি কোথায় যায়। সাবস্ক্রাইবারে ক্লিক করলে চলে আসার কথা কিন্তু আসে নাই, দেখি কোথায় যায়। ওকে, এখানে ক্লিক করবে, এটা অটোমেটিকলি যাবে, এখন তো আমাদের লাইভে কাজ করতেছে না, দেখেন আমাদের ডাইরেক্ট চ্যানেলে চলে আসছে। এখান থেকে আমাদের অটোমেটিকলি আসলে সাবস্ক্রাইবার বাড়বে, অটোমেটিকলি যখন আমাদের ভিডিওটা শো হবে তখন অটোমেটিকলি সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। অথবা এখানে ভিজিটর নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমাদের অ্যাডটা এরকমভাবে শো হবে। তো যাই হোক, এটা আমি কেটে দিলাম আপাতত, এটা আমাদের লাগতেছে না। আমরা এবার আসি নিচের দিকে আসব, আমাদের এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা গ্রুপ তৈরি করলাম, এখান থেকে এটা এরকমই থাকবে। এবার আসি বাজেটটা দেই, মানে পার হাজার ইমপ্রেশনের জন্য আপনি, এখানে দেখি কী লেখছে, ইম্প্রুভ ইয়োর ক্যাম্পেইন পারফরমেন্স ইউজ দ্য বিড, এত সাজেশন বেসিক, ওকে বাজেট ক্যাম্পেইন ডিসিশন টার্গেটিং, ওকে। এখানে আপনি 10 সেন্ট দিতে পারেন, দেখি 10 সেন্ট নাই কিনা, $1 না দিয়ে রিকমেন্ড করতেছে হচ্ছে 3.82, ওকে 3.82,
ও মাই গড, ওকে $4 দিয়ে দিলাম, $4 দিয়ে দেই। দেখেন ১২০০ থেকে ৩০,০০০ ইমপ্রেশন হবে $4, এটা সিপিসি অ্যাভারেজ। এতগুলো মানুষ দেখলে তো এখান থেকে আপনি মিনিমাম তো আশা করা যায় ৩০,০০০ মানুষ দেখলে তো আপনার ৫,০০০ ভিউ তো মাস্ট ভি হবেই, তাই না? হ্যালো, ৫ডলারে ৫,০০০ ভিউ না হইলে তো আসলে অ্যাড ক্যাম্পেইন করে লাভ নাই। ৫,০০০ ভিউ অনায়াসে আসতেছে, ১২ থেকে ৩০,০০০ মানুষ আপনার ভিডিওটা দেখবে। দেখলে আমরা যেহেতু স্কিপেবল ভিডিও অ্যাড ক্যাম্পেইন চালাইতেছি, নন স্কিপেবল ভিডিও অ্যাড, স্কিপেবল অ্যাড, আমাদের ভিউ তো মাস্ট ভি হতেই থাকবে। আর আমাদের খরচ হচ্ছে অ্যাভারেজ ৩ থেকে ৪ডলার, ৩.৩ মানে ৩ডলার ৩০ সেন্ট থেকে ৪ডলার পর্যন্ত অ্যাভারেজ খরচ হবে। যদি আমরা এখানে ১০০ডলার খরচ করি তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ এখানে মানুষকে দেখাইতে পারবো। আর টোটাল ইমপ্রেশন হবে দেখেন ৬.৩ মিলিয়ন মানে ৬০ লাখ প্লাস ৬৩ লাখ ৭০ লাখ এরকমের কাছাকাছি। তো এটা হ্যাঁ হ্যাঁ এরকম হওয়ার সম্ভাবনা আর কি, এটা এবার হিসাব দিয়ে দিছে, এটা আসলে একজ্যাক্ট না, ঠিক আছে? এটা এই যেখানে বলা আছে কি দেখছেন ডেলি ভিট, এই ভিটটা আমরা বাড়াই দিতে পারি তো ১০ ডলার করে দেই, দেখেন কত আহে ৩৩,০০০ দেখাইতেছে, খরচ হবে কত একই খরচ। তাহলে আমরা হুদাহুদি বেশি দিয়ে খরচ করে লাভ আছে? এখানে কি লেখছি, ওর টার্গেটিং সিপিসি কস্ট পার ১,০০০ ইমপ্রেশন, মানে প্রতি ১,০০০ মানে প্রতি ১,০০০ ইমপ্রেশনের জন্য কত ডলার দিতে চান। আমি এটা ১০ সেন্টের উপর তো আমি কোনো দিন দিব না, দাঁড়ান ১০ সেন্টের উপরে আমার দেওয়া এটা ভালো হবে না, ১০ সেন্ট দিব যা দেখায় আমারে, নিতেছে না না, তাহলে ৫০ দিয়ে দেখি, এটাও নিতেছে না, ওকে ৮০, হ্যাঁ ৮০তে নিছে। দেখেন ইমপ্রেশনের একটা কান্দি, ওকে যাই হোক আমরা মিনিমাম একটা দিয়ে দিব, এটাই যেটা যেহেতু ইউটিউব সাজেস্ট করতেছে, বেশি তেড়াবেড়া না করলে আবার অ্যাডমিট বন্ধ হয়ে যাবো, ঠিক আছে? এটাই পারফেক্ট লাগতেছে, এটাই থাক, ওরা একটা অ্যাভারেজ হিসাব করে নিবে। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করবো, এখানে নিচে লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করার পর অ্যাডটা শো ঠিকঠাক আছে কিনা এটা আমরা একটু এখান থেকে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনারা বায়ারকে এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে তোমার অ্যাডটা দেখো সব কিছু আমি করে ফেলছি, আমি খুবই ভালোবারি অ্যাড ক্যাম্পেইনে দিয়ে দিলাম সব কিছু, এটা স্ক্রিনশট দিয়ে দিবেন বায়ারকে। দেওয়ার পরে আপনি কন্টিনিউ অ্যাড ক্যাম্পেইন, বায়ার যখন বলবে যে না ঠিক আছে অথবা বায়ারের দরকার নাই, আপনি ডাইরেক্ট কন্টিনিউ করে ফেলবেন। আপনার যেহেতু ডলার অ্যাড করা থাকবে তো আপনি ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইনটা রান করলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা, এখন দেখেন আমার নট ইলিজিবল আছে, আমার কিন্তু ব্যাংকের কার্ড অ্যাড করি নাই, বিদায় কিন্তু আমাকে এটা দেখাচ্ছে, আর এই অ্যাকাউন্টটা আমার সাসপেন্ড, ঠিক আছে, সাসপেন্ড অবস্থায় আছে। তো আমি এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য এই অ্যাড ক্যাম্পেইনটা রান করলাম। দেখেন আমাদের এইভাবে কিন্তু অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হবে, এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করলে আপনারা কিন্তু এখান থেকে ভালো পজিশনে কাজ করতে পারবেন। আর এখানে মজার বিষয় হচ্ছে আপনারা যদি ফাইবারে দেখেন, দেখেন এই সার্ভিসটা কীরকম আছে, খালি গিগ বানায় রাইখে দেন কাজে লাগবেই। হ্যাঁ ওকে, এমনি বাইরে আসছে কোনো সময় কি জানি ক্লাসই তো হয় নাই ওদের, গুগল অ্যাডস তো ক্লাস হচ্ছে, ফার্স্ট ক্লাস হচ্ছে না ইউটিউব ভিডিও অ্যাডস। দেখেন এখানে সার্ভিসও খুব একটা নাই, আর দেখেন ১০৫ ডলার ২৫ ডলার ২৫ ডলার ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, দেখছেন এই কাজটা প্রচুর চাহিদা আছে, প্রচুর টপ রেটেড সেলার হয়ে গেছে এই কাজটা করে। অনলাইনে সেলার কম, আরো কম, ১,০০০ অনলি, আর নতুনরা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে, দেখছেন একটা কাজ করে ফার্স্ট পজিশনে, একটা কাজ করে এখানে কাজ করলে গেলে খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে। আর দেখেন নতুনটা সব চলে আসছে, এখানে মজার বিষয় হচ্ছে এটা নতুনটা চলে আসলে তার নতুনদের জন্য অপরচুনিটি ভালো। হ্যাঁ রিভিউ সারাই চলে আসছে, এই ক্যাটাগরিটা প্রায়োরিটি দিতেছে নতুনদেরকে বেশি,
হ্যাঁ একটা পাবলিশ করে হলো, সমস্যা নাই। দেখেন আসছে কত সালে দেখি একটু, তিনি দেখেন শুধু গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে, ইউটিউব অ্যান্ড গুগল অ্যাডস পেড মার্কেটিং। আমরা তো গুগল অ্যাডে সব কিছুই শিখতেছি তাই না, গুগল অ্যাড ফেসবুক অ্যাড আমাদের তো আর কোনো কিছু দরকার নাই। বাপরে ফেভারিট, আরেকটা জিনিস আজকে আমি বলে দেই, এই ফেভারিটগুলো কিনে পাওয়া যায় ঠিক আছে, এটা কিনে ফেলবা সবাই, 500-1000 করে কিনে ফেলবা, এইগুলোর উপর কখনো কখনো গিকের ডিমান্ড বাড়ে। এগুলো বলি নাই মুত্রি কাউরে, তোমাদের বললাম এটা কিনে রাখবা। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকি, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো ক্লাস।